নমস্কার বন্ধুরা, আমি অনু। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো খুবই সহজে এবং খুবই অল্প উপকরণে তৈরি চিলি পনির। চিলি পনির হলো পনিরের একটি বিখ্যাত ভারতীয় পদ। ফ্রাইড রাইস, রুটি বা পরোটার সাথে চিলি পনির খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরোটা দেখার। তাহলে চলুন চটপট শুরু করি। আমি বানাবো চিলি পনির। তার জন্য পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এক বাটি পরিমাণ, আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন, চাইলে বরফি সাইজে বা গোল বা লম্বা যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা করে কাটা পনির, একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা। এবার একটা পাত্রে এক চামচ চালের গুঁড়ো নিলাম, এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম, নুন স্বাদ মতো, ব্যাটার বানানোর জন্য দু চামচ জল দিলাম, এবার লম্বা করে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেব। এবার একটা প্যানে হাফ কাপ মতো তেল দিলাম, তেলটা গরম হয়ে এলে ব্যাটারে মাখানো পনিরগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দিলাম। ভালো করে তেলে এপিট ওপিট করে নাড়াচাড়া করে বাদামির রং হয়ে আসা অবধি ভেজে নেব। এবার বাদামি করে ভাজা পনিরের টুকরোগুলোকে এক এক করে পাত্রে তুলে নিলাম। এবার প্যানে গরম তেলে পেঁয়াজের কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে ভেজে নেব। কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। এক চামচ তেল দিলাম, কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে এক চামচ সয়া সস দিয়ে দিলাম। এরপর এক চামচ রেড চিলি সস দিলাম। এক চামচ গ্রিন চিলি সস দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে এক চামচ টমেটো কেচাপ দিলাম।
এরপর টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজে এবং খুবই কম উপকরণে চিলি পনির। তাহলে চলুন জেনে নেওয়া যাক পনিরের উপকারিতা। কেন খাবেন পনির? পনিরে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি হাড় শক্ত করে, ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, দাঁতের উপকার করে, হৃদযন্ত্রের উন্নতি করে, ক্যান্সার প্রতিরোধ করে, ত্বকের ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে, এছাড়াও পর্যাপ্ত ঘুমে সাহায্য করে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো? ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।